মুসলমানরা এ তো কুত্তার মতন ব্যবহার করব বিজেপির ভয় দেখে যেখানে উন্নয়ন করে একটা ভোট দেওয়া হবে না বিজেপি ছাড়া বাংলায় সিপিএম কংগ্রেস যদি জোট হয় রাজস্বের পায়ের তোলা মাটি সরে যাবে মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলছি যদি মনে করে টিএমসি সরকার যে মুসলমানরা ফাঁদে পড়ে বিজেপির ভয়ে আমাদের ভোট দেবে ধারণাটা খুব ভুল নেবে টিএমসি দলের মধ্যে কিছু অনেক এমএলএ আছে অনেক এমপি আছে অনেক সভাধিপতি আছে অনেক সভাপতি আছে অনেক প্রধান আছে আর অনেক আছে দিনের বেলা তৃণমূল দুপুর বেলা সিপিএম আর রাত্রি বেলা বিজেপি তারা মমতা ব্যানার্জিকে ভয় দেখাচ্ছে মমতা ব্যানার্জিকে বলতে চাইছে আমাদের টাইট দিও না কারণ আমাদের একটা পা আছে তৃণমূলে তুমি তাড়িয়ে দেবে বিজেপিতে চলে যাবো মুসলমানরা আমাদের যখন পিঠে দেওয়াল পিঠে ঠেকে যাবে না প্যালিস্তানের মতন আমরা ভয়ঙ্কর হয়ে যাব তৃণমূল কংগ্রেসের পর্দা ফাঁস করলে পিরিজাদা তহা মামু কারা যেন বলতে যে পিরিজাদা তহা সিদ্দিকি তৃণমূলের দালাল তৃণমূলের দালাল দর্শক আপনাদের সামনে মামা ভাগনা আমি ভাগনা নূর মোহাম্মদ পাশে রয়েছে মামা ইয়া আলী সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে নিয়ে মন্ত্রী এমপি পঞ্চায়েতের প্রধান আপনারা বলতেই পারেন যে নবান্ন চোদ্দ তোলা থেকে পঞ্চায়েত পর্যন্ত সকলকে তুলে করলেন পিরিজাদা তহা এবং সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ফুরপুরা শরীফের দুঃখ নির্দেশক পীরজাদা তহসিদ্দিক হঠাৎ করে পীরজাদা তহসিদ্দিকি সাহেব তৃণমূলের বিরুদ্ধে কেন খুব উগড়ে দিলেন দেখুন আমাদের নিউজ ব্লকের পর্দায় সামনে তো লোকসভা ভোট প্রত্যেকটা রাজনৈতিক দল জিতদের ময়দানে নিয়ে পড়েছে তো রাজ্যবাসীর জন্য আপনি কি বার্তা দেবেন দেখেন আপনি আমাকে রাজনীতির বিধে প্রশ্ন করলেন আমি কিন্তু আপনাকে খোলাখুলি বলে আমাকে অনেকে বলে আমি জীবনে রাজনীতি করিও না করছি না করব না কিন্তু আমাকে নাই কথাটা বলতে হবে নাই কথাটা বলতে হবে তা আমি আমাদের পশ্চিম বাংলা ভারতবর্ষের যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয় সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান যে আমাদের ভাতৃত্ব যে ভালোবাসার যে মিলন এটা আমি অন্য রাজ্যে খুব কম দেখতে পাবে আর পশ্চিম বাংলার মানুষ আমরা সিপিএম বুঝি না তৃণমূল বুঝি না কংগ্রেস বুঝি না বিজেপি বুঝি না আমরা পশ্চিমবাংলার জাতি ধর্মবন্ধ নির্বিশেষে আমরা ওই ব্যক্তিকে ভোট দেবো যারা সাম্প্রীতির প্রতীক থাকবে যারা উন্নয়নের কাজ করেছে তাদেরকে আমরা ভোট দেবো আজকে এই তৃণমূল সরকার ক্ষমতায় আছে এই তৃণমূল সরকারের যতটা লস হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি কি দেখছেন না এই টি দলের মধ্যেও তো কিছু মানুষ আছে দিনের বেলা তৃণমূল আর রাত্রিবেলা বিজেপি আবার অনেক আছে দিনের বেলা তৃণমূল দুপুরবেলা সিপিএম আবার রাত্রিবেলা বিজেপি আমি তো জানি আমার চোখে দেখা আমি নাম ধরে ধরে বলতে পারি অনেক এম আছে অনেক এমপি আছে অনেক সভাধিপতি আছে অনেক সভাপতি আছে অনেক প্রধান আছে তারা দিনের বেলায় তৃণমূল বেলা বিজেপি কারণ তাদের কাছে একটা অপশান আছে তারা মমতা ব্যানার্জিকে ভয় দেখাচ্ছে মমতা ব্যানার্জিকে বলতে চাইছে আমাদের টাইট দিও না কারণ আমাদের একটা পা আছে তৃণমূলে তুমি তাড়িয়ে দেবে বিজেপিতে চলে যাব কিন্তু আমরা মুসলমান গদ্দার নাই আমরা বেঈমানের বাচ্চা নাই আমরা বেঈমানের বাচ্চা নয় একটা কথা আছে শের পাত্তার চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা আমাদের জান চলে যাবে আমরা কোনো বিজেপি কে সমর্থন করব না আমরা দিন আর এস কে সমর্থন করবো না কেন করব না কিসের জন্য করব না যে বিজেপি যে আর এস এস যারা মুসলমানদের মসজিদের প্রতি আঘাত করে মুসলমানদের মাদ্রাসায় আঘাত করে মুসলমানদের কুরানের ওপর আঘাত করে মুসলমানদের বেদে হত্যা করে মারার করে তাদের ঘরে কোনো মুসলমান সমর্থন করতে পারে না হুজুর আপনি যে বললেন যে দিনের বেলা তৃণমূল রাত্রে বিজেপি এদের বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন রাজ্য সরকার যদি পদক্ষেপ না ভুল করবে রাজ্য সরকার পায়াতলা মাটি সরে যাবে পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভোট যে দলের দিকে যাবে সেই দল কিন্তু ক্ষমতায় আসবে এই সংখ্যালঘু ভোটারদের জন্য আপনি কি বলবেন আমি সংখ্যালঘু আমি ভাবি না আমি মুসলমান হিন্দু ভাবি না আমি মানুষ বাংলার মানুষকে আমি বলবো আপনারা সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেন সম্প্রীতির পক্ষে ভোট দেন উন্নয়নের পক্ষে ভোট দেন ফুরফুরা হিসেবে আমি বসে আছি ফুরফুড়া হিসেবে উন্নয়ন হয়েছে কি না হয়নি সেটা আমি জানি কিন্তু বসিরহাট চব্বিশ পরানা মালদা মুর্শিদাবাদে উন্নয়ন হয়েছে কি না হয় না তারা যাবে যেখানে উন্নয়ন করে নে একটা ভোট দেওয়া হবে না একটা ভোট তাতে না দেয় আর উন্নয়ন যদি করে তাদের ঘরে নিয়ে আসতে হবে কিছু কিছু এমএলএ এমপি প্রধান এর উন্নয়ন কী করবে সাধারণ মানুষের ফোন গেলে আর ফোন ফোন ধরে না ভোটের সময় এসে তো একদম মানে পায়ে ধরে ভোটটা নিয়ে চলে যায় আপনার আর ভোট হয়ে গেলে তাদের কোনো তাদের তাহলে মানুষই মনে করে নে আমি সব এমএলএ কে বলবো না সব এমপিকে বলবো না সব প্রধানকে বলবো না এগুলো আমাদের দেখতে হবে আজকে এই সরকারের যত লস হচ্ছে যত লস হচ্ছে এটা এই সরকারের ওই এম এমপি প্রধান সভাধিপতি সভাপতি এদের দ্বারাই কিন্তু মমতা ব্যানার্জিকে দেখে মানুষ ভোট দিলে কি হবে দেখে মানুষ ভোট দিলে কি হবে যাদের ঘরে মমতা ব্যানার্জি দাঁড় করিয়েছে প্রতিনিধি করেছে তারা কীরকম মানুষের ব্যবহার করছে সেটা মমতা ব্যানার্জি দেখার দরকার নিরহ মানুষ তার কোনো অন্যায় করে নেই তাদের নামে মিথ্যা মিথ্যা কেস দিয়ে তাদের জেলে ভরে দিচ্ছে এটা তো মমতা ব্যানার্জি জানে না মমতা ব্যানার্জিকে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় আমি বলবো চারিদিকে চোখ কান খুলে রাখতে বলবো চোখ কান খুলে রাখতে বলবো মুসলমান সব পছন্দ করে মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলছি অবজ্ঞা পছন্দ করে না যদি মনে করে টিএমসি সরকার যে মুসলমানরা ফাঁদে পড়ে বিজেপির ভয়ে আমাদের ভোট দেবে এটা কিন্তু বলবো ধারণাটা খুব ভুল নেবে বিজেপি ছাড়া বাংলায় সিপিএম কংগ্রেস যদি জোট হয় এটাও মমতা ব্যানার্জি জানেন যদি মনে করে মুসলমানরা এতে হলে কুত্তার মতন ব্যবহার করব বিজেপির ভয় দেখিয়ে এটা খুব ভুল হবে আমি মমতা ব্যানার্জিকে বলব আপনি অনেস্ট আপনি অনেস্ট আপনার গায়ে কোনো কালি নাই বাংলার মানুষ বলছে কিন্তু আমি আপনাকে বলছি আপনার চারিদিকে যারা ঘোরা বেড়াচ্ছে তারা কিন্তু আপনার সব নাস করতে চলেছে সব নাশ করতে চলেছে বাংলার মুসলমানরা এখনো মমতা ব্যানার্জিকে বিশ্বাস করছে বাংলার মুসলমানরা কোনো এম কোনো এমপি কে আমরা ঠিক মতো বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করি সবাইকে ঠিক মতো বিশ্বাস করতে পারছি না সবাইকে ঠিক মতো বিশ্বাস করতে পারছি না কিন্তু আজকে বাংলার মুসলমানরা মমতা ব্যানার্জি বিশ্বাস করে এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের যখন পিঠে দেওয়াল পিঠে ঠেকে যাবে না প্যালিস্তানির মতন আমরা ভয়ঙ্কর হয়ে যাব ভয়ঙ্কর হয়ে যাব লড়াই করব না যুদ্ধ করব না তখন আমরা আমাদের পরিবর্তন করার চিন্তা ভাবনা করব বিজেপির ভয় দেখি আমাদের ঘরে যদি কেউ মনে করে ভারতের এত রাজ্য আছে তার মধ্যে আমাদের বাংলাকে কত নম্বর দেবে এক নম্বর আমার কাছে আমার ছেলেটাকে আমি যতটা ভালোবাসবো আমার পাশে একটা হিন্দু ভাই আছে তার ছেলেটাকে ততটাই আমি ভালোবাসতাম আমার পাশে আমার আমি মুসলমান পাড়া আমার মুসলমানরা যতটা মানে শান্তির সঙ্গে আছি তা আমরাও চাইব আমার হিন্দু ভাইদের গ্রামটা পাড়াটা অত শান্তির সুখে থাকুক আর হিন্দু ভাইয়েরাও তারাও চায় মুসলমান পাড়াটা তারাও তো তত সুন্দরভাবে শান্তির সুখে থাকে অতএব আমার এই বাংলাটা হচ্ছে সাম্প্রীতির বাংলা কিছু ওই মানুষ ঘেউ 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 করছে ও ঘেউ ঘেউ ঠান্ডা হয়ে যাবে